হ্যালো, গুড নাইট। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি একটা অন্য টপিক দিয়ে। সেটা হলো যে তোমরা সবাই জানো যে বিয়ের আগেও আমি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করতাম, মানে হোম মেড সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। বাড়ির লোকের সাথে সাথে কিন্তু নিজেদেরও যত্নটা করা প্রয়োজন বলে আমি আগেও মনে করতাম, এখনও করি। তো এখন বুঝতেই পারছো কি সিচুয়েশন দিয়ে আমরা যাচ্ছি। এখন অবশ্য আন্ডার কন্ট্রোল, তো সেই জন্য সেইভাবে আমি হেয়ার কেয়ার স্কিন কেয়ার কোনোটাই করে উঠতে পারছি না। কিন্তু আজকে মানে কালকে আর কি একটা আমি হেয়ার কেয়ার রুটিন ফলো করব। তো এগুলো তো আগেও তোমাদের সাথে আমি শেয়ার করতাম, এখন অনেক দিনই করা হয় না। আজকে একটা নতুন উপায়ে আমি হেনা অ্যাপ্লাই করব, তো ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। বাট আমার চুলটা কিন্তু একটু একটু ডাল হয়েছে, খুব সামান্য। হেনা তো চুলের জন্য একদম সুপার ফুড, তো ভাবলাম যে হেনা দিয়েই কিছু ট্রাই করা যায়। তো চলো তোমাদেরকেও দেখাই যে আমি কী করছি আজকে। আগেই একদিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে বাড়ির থেকে আমি এই আয়রনের কড়াইটা নিয়ে এসেছি, কারণ তোমরা জানো যে আমি এটাতেই আগে হেনা করতাম। হেনা করার জন্য সবচাইতে ভালো হচ্ছে আয়রনের যে কোনো জিনিস, কড়াই হতে পারে বা বাটি হতে পারে। আর এই যে দেখছো আমলকি রিঠা শিকাকাইটা, এটা আমি মিশো থেকে কিনেছিলাম আমার বিয়ের আগে, তারপরে সেইভাবে ইউজ করা হয়নি। তো এটাকে এখন আমি আগে জলে বয়েল করব। আগে একবার ধুয়ে নিই ভালো করে, কারণ আমি দেখতে পাচ্ছি একটু ডার্ট রয়েছে। এটা বয়েল করতে বসিয়ে দিছি, তবে এর সাথে আমি এখন আরো একটা জিনিস মেশাবো, চা পাতা। বেশি না, এটাকে জাস্ট মিনিট দুয়েক ফোটাবো তাহলেই যথেষ্ট। মিনিট দুয়েক কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবো। এখানে কিন্তু শেষ নয়, এইভাবে আমি আগেও হেনা ইউজ করেছি, কিন্তু এবার যেটা আমি করব সেটাই কিন্তু নতুন, মানে এটাই আমি নতুন অ্যাপ্লাই করছি হেনাতে। সেটা হলো এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি এখন 2 টেবিল চামচ মতন ফ্লেক্সিড। এবার এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতন জল। এটাকেও আমি এখন বয়েল করব আর তৈরি করব ফ্লেক্সিড জেল। এই যে শাশু আম্মা এখন অনেক কষ্টে ঘুম আটকে খাবার দাওয়ারের ব্যবস্থা করছে, আর বৌমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, কিন্তু তবু এই মেয়েটার কোনো নজর নেই। এত ঠান্ডা হয়েই গেছে, আর এই দেখো ফ্লেক্সিডটাও কেমন জেল ফর্মে চলে এসেছে। এবারে এটাকে ভালো করে চিপটিয়ে চিপটিয়ে যত পাল্প আছে সেটাকে এই জলের মধ্যে বের করে নিতে হবে, তারপর এটাকে ছেঁকে নিতে হবে। এবারে আর কিছুই না, যে ফ্লেক্সিড জেলটা রেডি করেছি ওটা কড়াইতে নিয়ে নেব, মানে আয়রন কড়াইতে। আর এর সাথে যে আমলকি রিঠা শিকাকাই আর চায়ের লিকার দিয়ে জলটা বানিয়ে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এই দুটোকে ভালো করে মিক্স করে তার মধ্যে হেনা দিয়ে গুলিয়ে নিলেই কিন্তু কালকের জন্য আমাদের হেনা হেয়ার প্যাক একদম রেডি। গুড মর্নিং, এখন বাজে 10:30। আজকে আমার অনেক ঝাড়াঝুড়ি পরিষ্কারের কাজ ছিল, বিশেষ করে এই ফ্যানগুলো, বাড়িতে যতগুলো ফ্যান আছে সবকটা আমি আজকে পরিষ্কার করেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম করবো, বাট সেই এনার্জিটা পাচ্ছিলাম না, তো সেটা করতে গিয়ে যেটা হয়েছে আমার একটু দেরি হয়ে গেছে হেনাটা অ্যাপ্লাই করতে। আর বেশি দেরি করা যাবে না, এখনই করতে হবে, কারণ অন্তত ঘন্টা দেড়েক তো রাখতেই হবে। যখনই কোনো হেয়ার অ্যাপ্লিকেশন করবে তখনই কিন্তু চুলকে আগে ভালো করে আঁচড়ে নেবে। আমার চুলটা আঁচড়ানোই ছিল, তাই আর এখন আঁচড়ালাম না। আর যদি তোমরা একা একা হেনা অ্যাপ্লাই করো, তো আমি যে প্রসেসে করছি এইভাবে যদি করো একটা চুলও বাদ যাবে না, প্রত্যেকটা চুলে সুন্দরভাবে হেনা অ্যাপ্লাই করা যাবে। আর একদম রুট থেকে একদম চুলের শেষ পর্যন্ত সবটাতেই কিন্তু ভালোভাবে হেনাটা অ্যাপ্লাই হবে। তো তোমরা যদি একা করো তাহলে এইভাবে কিন্তু হেনাটা অ্যাপ্লাই করতে পারো, আর যদি কেউ থাকে হেল্প করার জন্য তাহলে তো কোনো সমস্যাই নেই। ডান, এবার প্রায় 1.5 ঘন্টা রেখে যখন ওয়াশ করব তখন তোমাদের রেজাল্টটা দেখাবো। আর একজন এখানে গুচ্ছের বাজার এনেছে, তাকে খালি আলু আনতে বলা হয়েছে, সে বাজার তুলে নিয়ে চলে এসেছে। দেখি ওই বাজার তুলে এনেছো কেন? এইগুলো হচ্ছে সব মতলব, যাতে একবারের বেশি দুবার বাজার যেতে না হয়। এখন যদি নষ্ট হয়, সবজি তো ছিল। বাবার এখন ডাবের জল খাওয়ার টাইম হয়ে গেছে, এখানে রেডি করাই আছে। একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং,
বাবা, বাজার করে এসে ক্লান্ত নাকি? দুবার বাজারে গেলাম, পরিশ্রম করলাম। আচ্ছা, আর সেই পরিশ্রমের ফল হলো আশা মাত্রই আমার সহদর্মিনী আমাকে একবার খিচুড়ি খেতে দিল, সেটাকে আমি আরো 10 বার বাজারে যাওয়ার ইচ্ছে। আর যাও তাহলে, যাও যাও 10 বার বাজারে যাও। দুবারে হয়ে গেল, ওই জন্যই বললো। কার কার কলমি শাক খেতে ভালো লাগে শিগগির করে আমাকে কমেন্টে জানাও। আমাদের তো দারুণ লাগে, এখানে এখন কলমি শাক ভাজছি। আর আকাশের অবস্থাটা আবার খারাপ হচ্ছে, এখন আবার আকাশের অবস্থাটা খারাপ হলেই দেখতে ভালো লাগে। ভালোই জোরে বৃষ্টিটা নেমেছে দেখো। ই বাবা, এখানে পুরো কুকুর হয়ে গেছে। এই বাইরে পুরো কুকুর হয়ে গেছে। চলো নৌকা বানাও, নৌকা নিয়ে নেমে পড়ি। তুমি তো একা পার, একটা পা রাখলেই নেমে যাবে সেই নৌকা। আমার এই জাস্ট স্নান হলো, আর এত বৃষ্টি হলো যে একদম সব জানলা দরজা বন্ধ করতে হয়েছে। এখন একটু থেমেছে বলে আমি এই জানলাটা খুলেছি, নয়তো আমি আমার এই প্রিয় ড্রেসিং টেবিলের লাইটটা জ্বালিয়ে রেখেছি। যখন এই ড্রেসিং টেবিলটা বানানো হয়েছিল তখন আমি বলেছিলাম যে এই লাইটটা কিন্তু থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি থাক, আমার খুব পছন্দের এইটা। এই যে কই মাছটা আজকে সোনামা রান্না করেছে, এটা নিয়ে সোনামার একটা বক্তব্য আছে, কিন্তু বলেছে খেয়ে নিয়ে তারপর বলবে। কিছুই তোমার মাথায় থাকে না, এটাই তো ব্যাপার। ওর বাবার বন্ধু ছাই এনে দিল, তারপরে কেটে আজকে রান্না। কি অবস্থা অবশেষে, অবশেষে আমার চুলটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, একটু একটু ভেজা আছে। তো এইবার দেখো আমার চুলটা কতটা শাইনি, গ্লসি আর বাউন্সি লাগছে না? আর আমি কিন্তু একদম নর্মাল অল্প একটু শ্যাম্পু করেছি, জাস্ট ওয়াশ করার জন্য, বেশি শ্যাম্পু করিও নি আর কোনো কন্ডিশনার সিরাম কিছুই অ্যাপ্লাই করিনি। তারপরেও দেখো আমার চুলটা কতটা সফট লাগছে, আর গ্লসটা তো বুঝতেই পারছো। হেনা করলে সাধারণত আমাদের চুল হয়ে যায় ড্রাই, মানে এটা হবেই, তো সেই জন্যই আমি আজকে ফ্লেক্সিড জেলটা ইউজ করেছি। কারণ ফ্লেক্সিড চুলকে স্ট্রেট করে, স্মুথ করে, সিল্কি তো করেই আর সফটও করে। তো সেই জন্য দেখো হেনা করার পরেও কিন্তু আমার চুলটা একটু ড্রাই লাগছে না, আর একটু যে ডাল ভাব ছিল সেটাও কিন্তু চলে গেছে। আজকে দুপুরে আমি আর ঘুমাচ্ছি না, কয়েকটা কাজ ছিল সেগুলো সারলাম, আর আজকে বিকেলে মা আর জেম্মা আসবে বাবার সাথে দেখা করতে, তো সেই জন্য ভাবছি ওদের জন্য কিছু বানাই। তো লুচি আলুর দম বানাবো, এটা আমি আর সোনামা আগেই ভেবে রেখেছি, তাই জন্য ভাবলাম আলুর দমটা এখন বানিয়ে নিই, তারপর আসলে গরম গরম লুচি ভেজে দেবো। আজকের আলুর দমটা না কারি পাতা দিয়ে বানাবো বলে ভাবলাম, অনেকদিনই বানানো হয় না। নিরামিষ করে বানাবো, তো একটা মশলা তো আগে প্রিপেয়ার করতে হবে, তার জন্য এখানে বেশ কিছুটা টমেটো নিয়েছি, কারি পাতা তো নিয়েইছি যেহেতু কারি পাতা দিয়ে বানাচ্ছি, নিয়েছি একটুখানি মগজ, দুটো কাঁচা লঙ্কা, আদা আর একটুখানি গোটা গরম মশলা। এবার এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, এবার আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই মোটামুটি ভাবে আলুর দম রেডি। এখানে কারি পাতার কসৌরি মেথিকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, এবার নামানোর আগে এটা ছড়িয়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু কারি পাতার আলুর দম একদম রেডি। একবার এইভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। বাবা, তিনজনে কি আসর বসিয়েছে দেখো, বাবা তিন মন্ত্রী যেন বৈঠক। একটু যাচ্ছিল না, কি অবস্থা জিম্মা
আমার নতুন বাড়ি কেমন লাগছে বলো? ভালো। জেম্মাকে কতদিন পর আমি দেখলাম। ভাবছি যে কখন একটু যাব। হ্যাঁ জেম্মা, ব্লগ গুলো কেমন লাগছে দেখছো? হেভি হেভি লাগছে। হ্যাঁ কিন্তু তুই নতুন জায়গায় এসে নতুন নতুন খাবার গুলো খাচ্ছিস, যখন তখন মিস করছি ওগুলো। আমরা মিস করছি ওই যে নতুন নতুন খাবার বানাই যে, এইটুকু জিনিস কি রকম করছে, ইস কি অবস্থা দেখো। সবাই কিন্তু দেখছে এগুলো। সবাই কিন্তু দেখছে লুচি নিয়ে কি করছো তোমরা। এ ওকে ও ওকে একদম না, একদম যে মাও না। বাবা আলাদাই ব্যাপার। আমারও বাড়ির জন্য একটু মনটা এবার কেমন কেমন লাগে না। সাবধানে যেও। হ্যাঁ এসো আবার, ফাঁকাই আছে। বলছিলাম যে আপনার কি হয়ে গেছে? আলুর দম আছে, তার সাথে কি খাবে, রুটি না লুচি? কিন্তু তোমার মনের মতন তো আজকে আমরা করতে পারবো না, রুটি খেতে হবে আজকে। তাহলে লুচি খাবে বলছো? ঠিক আছে সোনামার ডিপার্টমেন্ট, সোনামাকে গিয়ে বলো। বা আজকে এই গাছের পাতার ফাঁকে চাঁদটা যেন আরো বেশি সুন্দর লাগছে, অনেকটা ছবির মতন। বলো, হ্যাঁ তুমি বেলো, আমি কথা জড়িয়ে যাচ্ছে, ঘুম এসে গেছে সারা আমার, তাই না? খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই, এতক্ষণ বসে বাবা আমি সোনামা আর ও আমরা চারজন মিলে অনেকক্ষণ গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো বেশ ভালোই লাগছিল। মানে এই বারান্দায় বসেই খাচ্ছিলাম, খেতে খেতে গল্প করছিলাম। তো বেশ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:45 বাজে, এই আমাদের আড্ডার আসর ভঙ্গ হলো। তো চলো আজকের মতন ব্লগটি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানিও। আজকের মতন গুড নাইট অ্যান্ড গুড বাই।